আমার হাত তোকে মারার জন্য চুলকাচ্ছে। চুলকানি মেটানোর জন্য তোকে মারবো সেটা আমি চাই না। থ্যাঙ্কস ভাইয়া। ব্যথা পাইনি ভাইয়া? না দিলে ব্যথা পাবি? এ কারণে এসেছি। এখন তোর মুখটা খোল আর বল, টাকা কোথায়? টাকা? হ্যাঁ ভাইয়া, ওই যে টাকা ছিল ভাইয়া, আপনি যে সিকিউরিটি দিয়েছিলেন আর আমি যে টাকা জমা করেছিলাম সেই টাকা দিয়ে হায়দ্রাবাদে গিয়েছিলাম, রিয়েল এস্টেটের বিজনেস করেছি, আইপিএল এর রেট বেশি ছিল, এরপর আমি ওই টাকা দিয়ে বাসা কিনি আর 10 জনের সাথে মিলে একটা বিজনেস শুরু করি। কিন্তু ভাইয়া 50,000 টাকা কম ছিল, তাই ওরা আমাকে ঘর থেকে বের করে দেয়, এখন আমি ওয়েটার। সত্যি বলছি ভাইয়া, সত্যি। বাসাটা কোথায় বল? না বলবো না, ওরা অনেক ডেঞ্জারাস, সাধারণ লোক না, ওরা অনেক বড় গুন্ডা, তলোয়ার নিয়ে ঘুরে। এই এই বাসা আমার, যদি বিনা অ্যাপয়েন্টমেন্টে আসিস তাহলে তোদের একদম ব্যান্ড বেজে যাবে। তোরও আমাকেও হিসেব করে বলেছি ভাইয়া, বুঝতে পেরেছিস সবাই? তোরা হলি গাধা, এই বাড়িওয়ালার সামনে তোদের কোনো পাওয়ার চলবে না, তোদের দিয়ে হবে না, কোনো পাওয়ারওয়ালাকে নিয়ে আয়। যা কালকে এমনি তো রিলিজ, এসব নাটকের কি দরকার ছিল কালকে? এটা আমি জানতাম না কেন। চল ভেতরে চল। চলো। এই শোন, এই ঘটনা কাউকে বলিস না, সাবানের পিস্তল দেখে ভয় পেয়েছি শুনলে আমাদের সাসপেন্ড করে দেবে। তাহলে আমার একটা কাজ করে দিতে হবে। করে দেবে? হ্যাঁ দেব। নতুন সাবান পাঠাও, গোসল করো। হ্যাঁ। নমস্কার ভাই। মালাও ছোট, নমস্কারও ছোট, আমি রেসপেক্ট চাই। তার জন্য টাকা লাগবে। জিকের সাথে দেখা করব আমি। কাল জিকে ভাইয়ের পার্টি আছে। তোকে কেন মেরেছি জানিস? জিকে কে? জিকে ভাই বলেছি সেজন্য। কিন্তু বললো তো ও। তোকে আমি মারতে পারি না। আফটার অল জিকে হচ্ছে একটা ছোট বাচ্চার মতো, ওকে দাদাগিরি ধান্দাগিরি আমি শিখিয়েছি। পার্টির ইনভাইটেশন আছে? ইনভাইটেশন না থাকলে আমি ওখানে যাব কি করে? তাই তো, কাগজ আর কলম দে তো। ব্রহ্মা ভাইকে জিকে নমস্কার। ভাই, সন্ধ্যার পার্টিতে তুমি অবশ্যই আসবে, হাত জোর করছি, দেখেছিস? এখন তো আমার যেতেই হবে। এই দাঁড়া, ভাই এসে গিয়েছে, জিকে কে বল, যা। এই জলদি গিয়ে বল, যা যা বেটা। এই যে গোপাল, ও বাচ্চা ঠিক আছে? মানে তোর বউ আমার বাচ্চা। ভালো জোক মারছেন ভাই। জিকের আত্মীয়, সেজন্য ও সবার সাথে ফালতুমি করে। এই ব্রাদার, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ভাই মুড হলো তাই চলে এলাম। তোমার মুড না হলেও আমি তোমাকে ছাড়তাম না ব্রাদার। আগে আমি এখানে এসেছি, কিন্তু জিকে আমাকে দেখেও দেখলো না, ওকেই দেখলো। আপনি তো অনেক শর্ট ভাই, এর জন্যই বোধহয় দেখে নাই আপনাকে।
আমাকে শর্ট বললে বস্তায় ভরে পানিতে ফেলে দিব, বুঝলি তুই? তুমি আমার আন্ডারে কাজ করবে না ব্রাদার, আমার বন্ধু হয়ে কাজ করবে, রাজি আছো? আমি শুধু টাকার জন্য কাজ করি। এরপর থেকে আমার সব কাজে তোমার পার্সেন্টেজ থাকবে, রিস্ক বেশি থাকলে টাকাও বেশি পাবে। তুমি আমার সাথে থাকলে এই শহরে রানা ভাইয়ের পরে আমরাই রাজা হব। জঙ্গলে একটাই রাজা থাকে, যে তোর সামনে বসে আছে, ও তো ফেক। তুমি যা বলছো তা ঠিক ব্রাদার, শহরে রানা ভাইয়ের সাথে শত্রুতা করে কেউ বেঁচে থাকতে পারে না। বালাবন্তের সাথে পাল্লা দিয়েছি, ওর পেছনে রানা ভাইয়ের হাত আছে। বালাবন্তের সাথে পাল্লা দেয়ার মানে রানা ভাইয়ের সাথে পাল্লা দেয়া। রানা ভাইয়ের 20 বছরের ব্যাকগ্রাউন্ড আছে, শহরে সানাট নগরে মার্ডার করে লাইমলাইটে আসে। এরপর সে তার নিজের দল তৈরি করে, ওদের মধ্যে নন্দ, বালবান, জয়রাম আছে। নিজেদের আলাদা বিজনেস থাকার কারণে রানা ভাই পলিটিক্সে নামে। দাদাগিরি ছেড়ে দিয়ে শুধু পাবলিককে দেখানোর জন্য ওই তিনজনের থেকে দূরে থাকে। কিন্তু কাউকে মার্ডার করতে হলে কাজটা ওদেরকে দিয়েই করে। রিসেন্টলি নন্দ নিজের ব্যবসা শুরু করেছে, এটা জানার পরে কোনো ওয়ার্নিং ছাড়াই ওকে মারার চেষ্টা করেছে। এরপর নন্দ এখান থেকে পালায়। ফাইনালি তোমাকে সবকিছু বলে দিলাম, কথা শেষ হয়েছে? আমাকে পার্টিতে ডেকে রানা ভাই, বালবন্ত, নন্দ, মারুরি ভাই এদের প্রশংসা করে তুই নিজেও টেনশন নিচ্ছিস আর আমাকেও টেনশন দিচ্ছিস। এত টেনশন নিয়ে কামাই করলে, সব টাকা যদি ডাক্তারকে দিতে হয় তাহলে কি লাভ বল? সেটা কথা না, শহরে নিজের সম্মান রাখতে হলে কমসে কম জয়রামকে শেষ করতে হবে। কিন্তু এমন একটা আইডিয়া লাগবে যেন রানা ভাই আমাকে সম্মান। তোকে একদম সস্তায় দিচ্ছি, 50 লাখ। 50 লাখ টাকা দেবো? দিলাম, এখন বল কি করতে হবে। আগে পার্টি তো এনজয় করি।